নির্বাচনের তারিখ যতই গনিয়ে আসছে ততই নির্বাচনী আমের সৃষ্টি হচ্ছে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের ছোটখাটো হাটবাজার পাড়া মহল্লায়। চায়ের কাপে উঠছে নির্বাচনী আলোচনার ঝড়। মধ্যনগর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নে লড়বেন প্রবীর বিজয় তালুকদার, বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়বেন সঞ্জীব তালুকদার টিটু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন আব্দুল কাইম মজনু। তৃণমূলের প্রবীর বিজয় তালুকদারকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকার সাধারণ মানুষ। আমি মধ্যনগর ইউনিয়নের একজন বীর মুক্তিযোদ্ধা। আমি মধ্যনগরের নৌকা প্রতীক পেয়েছেন প্রবীর বিজয় তালুকদার, ওনার নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন, উক্ত নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে যে আসছেন বর্তমান চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার দেবল, তাকে আমরা সকলেই মিলে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব। আগামী 5ই জানুয়ারি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রবীর বিজয় তালুকদারকে জয়যুক্ত করার জন্য সবার কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। এই বিষয়ে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার বলেন, আমি বিশ্বাস করি শেখ হাসিনা আমাদেরকে যে ভালোবাসা দিয়েছেন, মধ্যনগরবাসীকে যে ভালোবাসা দিয়েছেন, ওনার দেওয়া 4টি নৌকায় বিপুল ভোটে এই এলাকার জনগণ এবার পাস করাবেন, বিজয়ী করবেন, এটা আমি বিশ্বাস করি। আগামী 5 জানুয়ারি অনুষ্ঠিত হবে এই অঞ্চলের ইউপি নির্বাচন এবং জননেত্রীর অতি সম্প্রতি দেওয়া মধ্যনগরকে উপজেলায় উন্নীত করা, সেই হিসাবে জননেত্রীর প্রতিও শ্রদ্ধার্ঘ্য এবং আমার প্রতি স্নেহ ভালোবাসার নিরিখে অবশ্যই 5ই জানুয়ারি মধ্যনগরের নৌকা প্রতীকে সবাই ভোট দিবেন এবং জননেত্রীর প্রতি কৃতজ্ঞতার বহি প্রকাশ করবেন। আপনারা সবাই অবগত রয়েছেন বিগত 5টি বৎসর আমি জনসেবাকে ব্রতীয় ধারায় মূল্যায়নে মূল্যায়িত করে প্রতিটা দুর্যোগ দুর্বিভাগে মানুষের কাছে ছিলাম। অন্ততপক্ষে আমার কর্মক্ষেত্রে ভুল থাকতে পারে, কে ভুল সংশোধনের জন্য মানসিকতা আমার রয়েছে, আমাকে আবার পুনঃমূল্যায়ন করবেন, নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন বলে আমি আশা করি। আল আমিন আহমেদ সালমান, বিডিসি, মধ্যনগর, সুনামগঞ্জ।